পালাম বলো এক ঘটনা, বলবো এক ঘটনা কলকাতারই কি হইল ভাই, ধৈর্য ধরে মনোযোগে শুনিবেন সবাই, শুনেন তারপরে তে সাথে কি ঘটনা ঘটে যায় শুনেন দেশবাসী, আরজিকার হসপিটালে করতো ডাক্তারি, বান্ধবীর সাথে গেল রুমে চলি, শুনেন কি হইল, কল্যাণ থেকে খাবার যখন অর্ডার করে ভাই, সেই খাবারটা তাহার জন্য শেষ খাবারই হয়, শুনেন তারপরে আস্তে আস্তে বলবো কথা শুনেন দিয়া মন, তারপরে তে কি হইল শুনেন জনগণ, শুনেন তারপরে তে তার বান্ধবী মিলা তখন কি করিল ভাই, নারী হইয়া নারীর সর্বনাশ হইয়া যায়, শুনেন তারপরে তে মানুষ রূপে বীর্যন পশু আসিল ভাই, কেমন করে নির্যাতনটা চলাই মানুষ পায়, সেই কথাটা বলতে গেলে কলিজা পাইটা যাই, শোনেন তারপরে ১১৩টা যখন কামড়ের দাগ পাই, ডাক্তারে তখন দেখেন মাথাটা ঘোরাই, শোনেন তারপরে স্বাধীন দেশে থাইকে আমরা বিচার পাইলাম না, সেই কথাটা বলতে আমার প্রাণে সহে না, শোনেন তারপরে যত দেশবাসী সবাইকে জানাই, মমিতারি হত্যাকারীর উচিত বিচার চাই, শোনেন দেশবাসী, এই পর্যন্ত ছিল আমার গাওয়া জারি।